দেশে ফেরার জন্য মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়া ছাড়লেন বিরাট কোহলি। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি তিনটি টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দেয় অজিঙ্ক্য রাহানেকে। ভারতীয় দল সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সতীর্থদের সঙ্গে মিটিং করেন তিনি। প্রথম টেস্টের ভরাডুবির পর দলকে উদ্বুদ্ধ করেন ওই সূত্রে জানিয়েছেন, আজ সকালে কোহলি অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে গেছে, সবার সঙ্গে কথা বলেছে, সরকারিভাবে নেতৃত্বের ভার দিয়ে গেছে রাহানের উপর। রোহিত শর্মা যেহেতু তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না, তাই রাহানেকে অনেক বড় ভূমিকা নিতে হবে। আপাতত সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছেন রোহিত, কিন্তু সিডনিতে নতুন করে করোনার প্রকোপ বাড়ায় সেখানে তৃতীয় টেস্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডেভিড ওয়ার্নারও তড়িঘড়ি সিডনি থেকে মেলবোর্নে চলে এসেছে, তবে রোহিত আপাতত সিডনিতেই থাকবেন জানিয়ে বোর্ডের ওই সূত্র বলেছে, রোহিতের সিডনি ছাড়ার দরকার নেই। ভারতীয় বোর্ড এবং টিম ম্যানেজমেন্টও ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। যদি মনে হয় ওকে সিডনি থেকে সরিয়ে আনা দরকার, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা করব, কিন্তু এখনও সিডনিতেই থাকবে।